হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের ছোলা ভুনা করে দেখাবো। তবে আজ আমি একটু অন্য রকমভাবে ছোলাটা রান্না করেছি। এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আর রান্নাটাও কিন্তু খুবই ইজি, খুবই ঝটপট হয়ে যায়। তো আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এখানে আমি 1 কেজি ছোলা নিয়েছি। ছোলাগুলোকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, তারপর প্রেশার কুকারে আমি 3টা সিটি দিয়ে সেদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়েছি। ছোলাটা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন সারা রাত জলে ভিজিয়ে রাখার, তাহলে সেদ্ধ করতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি ছোলাটা এখানে একটা প্যানে নিয়ে নিয়েছি। তারপর আমি এখানে একটা বড় সাইজের আলু এরম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। ছোলাতে অনেকে আলু ইউজ করেন, আবার অনেকে করেন না, তবে আলু দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো এই যে এরকম সাইজ করে কেটে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও আমি কুচি করে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ রসুন বাটা। তারপর আমি দিয়ে দেব এখানে 2 চা চামচ আদা বাটা। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপর দিচ্ছি এখানে হলুদ গুঁড়া। তারপর দেব আমি এখানে জিরার গুঁড়া। আমি এখানে 2 চা চামচ জিরা গুঁড়া ইউজ করছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। ঝাল যে যেরকম খান সেরকম দিবেন। তারপর দিচ্ছে এখানে 1 চা চামচ গরম মশলার গুঁড়া। আর সবশেষে দিয়ে দিচ্ছে এখানে সরিষার তেল। আমি এখানে 1/2 কাপ মতো সরিষার তেল দিলাম। সরিষার তেল দিয়ে ছোলা রান্না করলে সেটার টেস্ট কিন্তু খুব ভালো আসে। এবার আমি সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন এখানে আমি 1 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। তো জলটা দেওয়া হয়ে গেল। এবার সবশেষে দিয়ে দিলাম কয়েকটা টমেটো কুচি। টমেটো কুচিটা অপশনাল, এটা নাও দিতে পারেন। এবার আবারও একবার ভালো করে আমি মিশিয়ে নিলাম। তো আমার ছোলাটা একদম মাখা হয়ে গেছে সব কিছু দিয়ে। এবার আমি এটাকে রান্না করব। এবার আমি গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াইটা, দিয়ে চুলার আঁচ মিডিয়াম হাইতে করে দিয়ে এটাকে একবার মিশিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি 1/2 ঘন্টার মতো এটাকে রান্না করব। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, চুলার আঁচ মিডিয়াম লো করে দেব এবার। দিয়ে এটাকে আমি ঢেকে 1/2 ঘন্টা মতো রান্না করব। আর মাঝখানে 2-1 বার উঠিয়ে সব কিছু একটু নাড়িয়ে দিবেন, যাতে করে নিচেটা লেগে না যায়। তো দেখতে পাচ্ছেন 10 মিনিট হয়ে গেছে। আমি এবার ঢাকনাটা তুলে খুব ভালো করে একবার সব কিছু আরেকবার মিশিয়ে নেব। খুবই সহজ কিন্তু রান্নাটা, আর খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর এই ছোলাটা কিন্তু আপনারা এভাবে রান্না করে 1 সপ্তাহ পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে খেতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 20 মিনিট মতো এগুলোকে রান্না করে নেব। তার ভিতর আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে, আর ছোলাগুলো যেহেতু আগে থেকে সেদ্ধ করা আছে। তো 20 মিনিট পর আবার উঠিয়ে নিলাম, দেখুন ঝোলটাও একদম ঘন হয়ে গেছে। তো এই যে আমার ছোলা ভুনা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। এখন আমি সবশেষে এখানে দিয়ে দেব তেঁতুলের চাটনি। আপনারা ইচ্ছা করলে তেঁতুল জল দিয়ে একটু মিশিয়ে নিয়ে সেটাও দিতে পারেন, এতে করে কিন্তু ছোলা ভুনাটার স্বাদ আরও অনেক গুণ বেড়ে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন আমি তেঁতুলের চাটনি ইউজ করছি। দিয়ে দিলাম এখানে আমি 2 চা চামচ মতো, দিয়ে আরেকবার ভালো করে আমি মিশিয়ে নেব। আর সবশেষে আমি দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা অবশ্যই ইউজ করবেন ছোলা ভুনায়, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো মিশিয়ে নিয়েছি আমি
এবার সবশেষে ধনিয়া পাতা কুচিটাও দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসটা অফ করে দিব আর তারপর গরম গরম সার্ভ করব দারুণ সুস্বাদু এই ছোলা ভুনা। রেসিপিটা কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে, সেই পর্যন্ত বাই বাই।